হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি স্পেশাল বিষয় নিয়ে আসলাম, যে পার্টস অফ স্পিচ। এটা এমন একটা বিষয় যা প্রতিটা স্টুডেন্টের জন্য জানা অনেক 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 জরুরি। কারণ এই বিষয়ে যদি তোমার 100% নলেজ যদি না থাকে, তাহলে তুমি ইংলিশের কিছুই বুঝবা না। আই এম শিওর তুমি কিছুই বুঝবা না। সো এই তোমার পার্ট অফিসটা খুবই সুন্দর করে স্মার্টভাবে এটা তোমার বুঝতে হবে এবং শিখতে হবে। যদি তুমি এইটা ভালো করে উপলব্ধি করতে পারো এবং বুঝো, তাহলেই সম্ভব তুমি কিছু করতে পারবা। আর অন্যথায় যদি ভালো না লাগে, মানে অর্থাৎ যদি তুমি মুখস্থ না করো এবং যদি না বুঝো, তাহলে তুমি কিছুই বুঝবে না ইংলিশের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, বোঝার জন্য থ্যাংকস। এখন আমি যেটা বলবো, তোর পার্ট অফিস অবশ্যই মুখস্থ করবা, অবশ্যই তোমরা মুখস্থ করবা। আর আমার যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি আমার ভালো লাগে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অবশ্যই অন করে রাখবা, যেন আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। ওকে, দেরি না করে তাহলে শুরু করে দিই। ওকে, দেখো আমি লিখেছি পার্টস অফ স্পিচ কাকে বলা হয়। এটা তোমার খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে দেখো, তুমি সংক্ষেপে বলতে পারো, বাক্যের প্রতিটি অর্থবোধক শব্দকে পার্ট অফিস বলে। অর্থাৎ বাক্যের যে ইংলিশের যে সেন্টেন্সগুলো লেখা হয়, প্রতিটাই পার্ট অফিস, প্রতিটা ওয়ার্ডই হচ্ছে পার্ট অফিস। দেখো এখানে লেখছি আই গো টু স্কুল, এখানে প্রতিটা ওয়ার্ডই হচ্ছে একটা করে পার্ট অফিস। হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এইগুলোর যতগুলো ওয়ার্ড আছে সবই হচ্ছে পার্ট অফিস। তাহলে দেখো, তাহলে পার্ট অফিস কাকে বলা হয়? বাক্যের প্রতিটি অর্থবোধক শব্দকে পার্ট অফিস বলে বা আমরা বলে থাকি। এরপরে দেখো, পার্ট অফিস কয় প্রকার? আট প্রকার বলা হয়। ইংলিশে বলতে বলা যা হয় যে হাউ মেনি টাইপস অফ পার্ট অফিস, পার্ট অফিস কত প্রকার ও কী কী, হোয়াট আর দে। যাই হোক, বাংলায় বলি, তাহলে দেখো পার্ট অফিস আট প্রকার, পার্ট অফিস কত প্রকার? আট প্রকার। এটা অবশ্যই তোমার মুখস্থ করতে হবে এবং সুন্দরভাবে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলা অবশ্যই তোমার ভালো করে মুখস্থ করতে হবে। এখন এই যে আটটা যে আমরা পড়লাম, এই আটটার অবশ্যই বিস্তারিত জানতে হবে, যে নাউনটা কী, প্রোনাউনটা কী, অ্যাডজেক্টিভটা কী, ভার্ব কী, অ্যাডভার্বটা কী, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো বিষয়ে আমাদের জানতে হবে। দেখো প্রথমে আমরা বলি নাউন। নাউন সকল কিছুর নামকেই নাউন বলে। যত এই পৃথিবীর বুকে যতগুলো নাম আছে সবকেই আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। কি কি বলে থাকি? পৃথিবীর সব কিছুকে আমরা কি বলে থাকি? স্বাভাবিকভাবে আমরা নাউন বলে থাকি। দেখো, সরি, তাহলে সকল কিছুর নামকেই আমরা সবাই কি নাউন বলে থাকি। ইংলিশে যদি তুমি বলতে চাও যে সকল কিছু নামকে নাউন বলা হয়, তাহলে বলতে পারো এ নাউন ইজ দ্য নেম অফ অ্যানিথিং। সকল কিছু নামকে আমরা কি নাউন বলে থাকি বা নাউন। উদাহরণ এক্সাম্পল দিয়েছি, পেন, একটা ব্যক্তির নাম খাইরুল, লায়ন, ডগ, ইটিসি, যতগুলো নাম আছে সবগুলোই কি নাউন। ওকে, তাহলে দেখো পেন, খাইরুল, লায়ন, ডগ, ইটিসি, এখন যতগুলো নাম আছে, অর্থাৎ ধরো একটা ঘর, একটা বাড়ি, হাউস, ওয়াচ, টেলিভিশন, সব নাউন, যতগুলো নাম আছে সব নাউন, সে মানুষের নাম হোক, অন্য কিছুর নাম হোক। এবার দেখো প্রোনাউন, নামের পরিবর্তে যা ব্যবহার হয়, অর্থাৎ রহিম, করিম, জলিল, এই যে যতগুলো নাম আছে এইসব নামের পরিবর্তে যদি যে ওয়ার্ড ব্যবহার হবে তাকে আমরা কী বলি? প্রোনাউন বলবো। যেমন নাউন নামের পরিবর্তে যা ব্যবহার হয়, যেমন ইংলিশে যদি বলো তাহলে বলবে এ ওয়ার্ড হুইচ ইজ ইউজ ইনস্টিড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। এখন দেখো নামের পরিবর্তে কী কী হয়, যেমন আই, উই, হি, সি, দে, ইটিসি। যেমন আমি, আমার নাম ধরে নাও একজনের নাম রহিম, রহিমের নাম বাদ নাম আমরা কী বলতে পারি? হি, সি। আমি যদি বলি আমার নাম অমক ধরে নাও, এন অমকের পরিবর্তে আমরা আই ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে শব্দগুলো দেখতেছো এগুলোই হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহার হয় বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার আমরা সেগুলো কী কী থাক বলে থাকি? নাউন বলে থাকি। আরও আছে যেমন ইটস আছে ইত্যাদি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো
অ্যাডজেকটিভ। অ্যাডজেকটিভটা কি? নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। অ্যাডজেকটিভটা গুণ, অর্থাৎ যত গুণবাচক শব্দ আছে, ওয়ার্ড আছে, বা খারাপ হোক ভালো হোক সবগুলাই কি? অ্যাডজেকটিভ, সবগুলাই অ্যাডজেকটিভ। যদি তুমি এটা ইংলিশে বলতে চাও তাহলে বলতে পারো, দ্য ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ নাউন আর প্রোনাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেকটিভ। ওকে, এক্সাম্পল আমি উদাহরণ দিই, যখন নাইস, নাইস মানে মানে সুন্দর, লাইক মানে পছন্দ করে, স্মল মানে ছোট, ব্রাইট মানে উজ্জ্বল, বিউটিফুল মানে সুন্দর, পুয়ার মানে গরিব। দেখো প্রতিটা ওয়ার্ডই হচ্ছে একটা গুণ, একটা কি? একটা গুণ। প্রতিটা ওয়ার্ড হচ্ছে কি? একটা গুণ। প্রত্যেকটা ওয়ার্ড একটা করে কি বলো তো? প্রতিটা ওয়ার্ড একটা করে হচ্ছে গুণ ব্যবহার হয়েছে। আশা করি তুমি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো প্রতিটা বিষয় হচ্ছে আমাদের কি? গুণ। প্রতিটা বিষয় যেহেতু অ্যাডজেকটিভ, সো আমাদের বুঝতে হবে যে দোষ গুণ সংখ্যা পরিমাপ যদি বোঝা হয় সেটাই হবে কি? অ্যাডজেকটিভ, সে ভালো হোক আর খারাপ হোক। এরপরে দেখো ভার্ব, সকল কাজকেই ভার্ব বলে। অর্থাৎ তুমি যা করবে এই পৃথিবীর বুকে, তুমি যা করবে সব কিছুই কাজ। আমি আশা করি তোমাদের বোঝাতে পারতেছি, আশা করি তোমরাও বুঝবে ইনশাল্লাহ। সকল কাজকে ভার বলে। তুমি ভালো, খাওয়া দাওয়া, চলা ফেরা, মারামারি করা, গণ্ডগোল করা, এভরিথিং সব কিছু কাজ, পড়া, খেলাধুলা করা, তোমার যতগুলো কাজ আছে সবই হচ্ছে ইংলিশে বলা হয় ভার, বাংলাতে বলা হয় কাজ। যদি ইংলিশে বলা তাহলে তুমি কী বলতে পারো? ওয়ার্ডস হুইচ আর ইউজ টু এক্সপ্রেস এনি অ্যাকশন আর কল্ড ভার্বস। এক্সাম্পল দেখো, গো, ইট, সি, দেখা, খাওয়া, যাওয়া, এগুলো সব কি? ভার্ব। এরপরে দেখো অ্যাডভার্ব, যে ওয়ার্ড অ্যাডজেকটিভ বা ভার্বকে সুদৃঢ় করে তাকে অ্যাডভার্ব বলে, আমরা বলে থাকি। তুমি ইংলিশে যদি বলো তাহলে বলবে কী হবে? দ্য ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ ভার্ব অর অ্যাডজেকটিভ ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। এক্সাম্পল আমি উদাহরণ দিই, স্লোলি, স্মুথলি, ফাস্ট। অর্থাৎ অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড অ্যাডজেকটিভকে কোয়ালিফাই। দেখো তুমি যে অ্যাডভার্ব, ধরে নাও তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে। এখন তোমার, তুমি বলতেছ যে একটা বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে, তোমার বন্ধুকে বলতেছেন, তোমার বন্ধু যদি বলে না আরে বৃদ্ধ লোকটা খুবই আস্তে হেঁটে যাচ্ছে, এই যে আস্তে, অর্থাৎ অ্যাডজেকটিভকে আরও, অর্থাৎ সে হাঁটতেছে আস্তে, কিন্তু সে আরও আস্তে হাঁটতেছে, সে হাঁটছে কি? স্লোলি বা হারি আপ, বা এক কথা বলতে কি, একটা অ্যাডজেক্টিভকে, একটা গুণকে বা একটা ভার্বকে সুদৃঢ় মানে, অর্থাৎ একটা বিষয়কে মানে সুন্দর আসে তারপরে আরও স্মার্ট বা আরও সুন্দর করে তোলার নামই হচ্ছে অ্যাডভার্ব। তার নামটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, আশা করি আমার বিষয়টা, আমার কথাটা, বিষয় মানে যে কথাটাগুলো বললাম তোমরা আশা করি বুঝতে পারছো অ্যাডভার্ব কি। দেখো আর প্রিপোজিশন, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিপোজিশন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, একে আমরা কি বলে থাকি? প্রোনাউন বলে থাকি, সরি প্রিপোজিশন বলে থাকি। প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করা। যেমন কেমন দেখো, প্রিপোজিশনগুলো আমাদের চিনতে হবে আগে, প্রিপোজিশনগুলো কোনগুলো? যদি তোমার মন চায় আমি ইংলিশ দিয়ে বলবো, নো প্রবলেম। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন কি ধরো ওয়েট রিলেশন টু সাম আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। যদি তুমি ইংলিশ দিয়ে বলতে চাও, আর যদি বাংলা দিয়ে বলতে চাও তাহলে এটা বলবে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন সৃষ্টি করে তাকে প্রিপোজিশন বলে। দেখো প্রিপোজিশন, আর একটা কথা অবশ্যই, প্রিপোজিশন বা 40-50 বা তারও বেশি আছে, এই প্রিপোজিশন সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে, তাহলে তোমার জন্য ভালো। এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, দেখো ইন, বাই, বিসাইড, হুইথ, ফ্রম, অ্যামং, এখানে প্রতিটা কমা হবে, আমি আসলে মিস্টেক করেছি, সো সরি। দেখো এরপরে অ্যামং, অবটেন, অন, আন্ডার,
এগুলা, এই যেগুলো ওয়ার্ড দেখতেছি এগুলো ছাড়া প্রায় 50-60টা ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশন। এটা অবশ্যই তোমার মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে তুমি প্রিপোজিশন চিনবা। এরপরে দেখো কনজাংশন। সহজ কথা, কনজাংশন যে ওয়ার্ড দুই বা তার অধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে আমরা কী বলতে থাকি, কনজাংশন বলে থাকি। সহজ ভাষা তোমাদের বলতে পারি কনজাংশন বিষয়টা হচ্ছে, যেমন সুপারগুলো আঠা, যেমন আঠা যুক্ত করা। আঠা যেমন তোমাদের, তুমি কোনো কাজে যদি ইউজ করো তাহলে অবশ্যই জানো যে এটা যুক্ত করতে হয়। সেম কনজাংশন এমন একটা বিষয় যে যুক্ত করে, একে অপরের সাথে যুক্ত করে, সে ওয়ার্ড হোক বা কোনো সেন্টেন্সকে হোক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর দেখো ইংলিশ দিয়ে যদি আমি বলে থাকি তাহলে বলতে পারো, এই কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স টু অর মোর দ্যান ওয়ার্ডস অর সেন্টেন্স। এই বিষয়টা যদি বলতে পারো এটা ইংলিশ দিয়ে বলা হবে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল আমরা কয়েকটা কনজাংশন দেখবো, দেখতে কেমন। দেখো বাট, বাট যোগ করে, ইফ এটাও যোগ করে, অ্যান্ড এটাও যোগ করে, বোথ এটাও যোগ করে, দ্যাট এটাও, সো দ্যাট, এই প্রতিটা ওয়ার্ড কি কনজাংশন, এগুলো যুক্ত করে একটা ওয়ার্ডের সাথে বা একটা সেন্টেন্সের সাথে কি যুক্ত করে। সো এটা তোমার জেনে থাকা দরকার। এরপরে তোকে ইন্টারজেকশন, যে ওয়ার্ড আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, উৎসাহ, ঘৃণা বা মনের আবেগ